ইসরায়েলের সঙ্গে সব ধরনের রফতানি এবং আমদানি বন্ধ করে দিয়েছে তুরস্ক। গাজায় ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সীমিত পরিসরে ইসরায়েলের উপর রপ্তানি নিষেধাজ্ঞা দিয়েছিল তুরস্ক, কিন্তু এবার পুরোপুরিভাবে বাণিজ্য বন্ধের ঘোষণা দিল এরদোয়ান প্রশাসন। তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় বলছে, গাজার উপত্যকায় যতক্ষণ না ইসরায়েল গাজায় নির্বিচ্ছিন্ন ত্রাণ ও সহায়তার অনুমতি দিচ্ছে, ততক্ষণ তারা তেল আবিবের সঙ্গে বাণিজ্য বন্ধ রাখবে। এ বিষয়ে বিবৃতিতে আরও বলা হয়, নতুন এই পদক্ষেপগুলো কঠোর এবং সিদ্ধান্তমূলকভাবে বাস্তবায়ন করবে তুরস্ক। 2023 সালে দুদেশের বাণিজ্যের পরিমাণ ছিল $6.8 বিলিয়ন। গত মাসে ইসরায়েলের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছিল তুরস্ক। তখন দেশটি বলেছিল, গাজায় আকাশপথে সাহায্য পাঠানোয় তুরস্ককে বাধা দিয়েছিল ইসরায়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা একটি পোস্টে ইসরায়েলের পর রাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্স বলেছেন, তুর্কি জনগণ ও ব্যবসায়ীদের স্বার্থ এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকে উপেক্ষা করে একজন স্বৈর শাসক এমন আচরণ করেন। কার্স আরও বলেন, ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়কে তুরস্কের সঙ্গে বাণিজ্যের বিকল্প তৈরিতে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। দেশটি এখন স্থানীয় উৎপাদন এবং অন্যান্য দেশ থেকে আমদানির দিকে মনোনিবেশ করেছে। গত 7ই অক্টোবর হামাসের হামলায় ইসরায়েল 1,200 জন নিহত হয়। এরপর থেকে গাজায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রায় 7 মাস ধরে চলা এই হামলায় এখন পর্যন্ত 34,535 জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, যাদের বেশিরভাগই ছিল নারী ও শিশু। ডেস্ক রিপোর্ট, সমকাল।